সকালের শুরুটা হচ্ছে পুরো বৃষ্টি দিয়ে। দেখো বিহারে বৃষ্টি হচ্ছে, শহরে সাবাস। এখন একটু আগে অবধি এখানে ওয়েদার খুবই ভালো ছিল, কিন্তু এখন যা জোরে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোর উপায় নেই। আজ ল্যাকমেতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমি যাবো আজকে হেয়ার টিস্টিং করানোর জন্য, যদিও আমার পাশেই ল্যাকমেটা। তো আজকে যাব, আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পারছো আমার পুরো আউটফিটটা, দেখানো যাচ্ছে না, পরে দেখাচ্ছি। বলছি বৃষ্টিটা কমার, বৃষ্টিটা কমলেই বেরোবো। আমি বেসিক্যালি চুলে কেরাটিনই করাই, কিন্তু এইবার আমি করাবো হেয়ার সিস্টিং। আর সিস্টিংটা কী, এটা অনেকের কাছেই নতুন, স্পেশালি আমার কাছেই নতুন ছিল। এটা সব স্যালনে হয় না, এটা কিছু রেয়ার স্যালনই আছে যেখানে যেখানে হয়। আর সিস্টিংটা কী জিনিস, ওটা চুলের জন্য ভালো না খারাপ সেটা তোমাদের আমি বলবো, আর কেরাটিন আর সিস্টিংয়ের মধ্যে ডিফারেন্স কী সেটাও তোমাদের বলবো। কিন্তু সবার আগে তার জন্য এই বৃষ্টিটাকে কমতে হবে। অ্যাপয়েন্টমেন্ট আছে হচ্ছে 11:30, এখন এখানে 12:30 বাজতে চলে, বেরোনোর উপায় নেই। দেখি কতক্ষণে বৃষ্টিটা কমে, তারপরে বেরোচ্ছি আর তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। 1 ঘন্টা ওয়েট করার পর অবশ্যই বৃষ্টিটা কমেছে, তো এখন আগে বেরিয়ে যাই, কারণ হচ্ছে গিয়ে আবার কখন বৃষ্টি পড়বে যাই না, লোকালেই যাবো তাই চট করে চলে যেতে পারবো, তাই বেরিয়ে যাই আগে। চলো, অ্যাডভেঞ্চার হবে, অ্যাডভেঞ্চার। যারা পুজোর জন্য জামা কাপড় কিনেছো এইরকম অবস্থা হবে। আমার কি খ্যাট, আমার তো একটাও হয়নি, কিন্তু আমিও হচ্ছি বুদ্ধিমতী, আমি এখান দিয়ে যাব না, আমি যাবো হচ্ছে এইখান দিয়ে। চলে এসছি, টাটা। কিরকম লাগছে দাদা, আমি তো ওখানে উঠবোই না, পুরো জল। এইভাবে পুজোর সময় সবাই মিলে ঘুরবে, কিন্তু কিন্তু বাঙালিকে কেউ উঠতে পারবে না, যাই হয়ে যাক, দুর্গাপূজায় বাঙালি বেরোবেই। তো আমি কিছুতেই এই জলটার মধ্যে যাব না, না না, প্লিজ প্লিজ রিকোয়েস্ট, এই ঘন্টা অবধি না, আমি এখানে যাবো না। তো ফাইনালি চলে এসেছি ল্যাকমে স্যালনে। তো গাইস দেখো, ফাইনালি আমি চলে এসেছি ল্যাকমে স্যালনে। তো এটা আমাদের উত্তরপাড়ায় নতুন নতুন খুলেছে, তো এদের এমনি যাই না কীরকম কী সার্ভিস দেবে, বিকজ আমি লাস্ট টাইম হেড টার্নার থেকে খুব বাজে আমার ব্যাড রিভিউ ছিল ওদেরটা, তাই আমার এখানে হেড টার্নার্সও আজ আমি কথা বলে এসেছিলাম, আমি যাইনি। এদের এখানে কথা বলেছি, বিহেভিয়ারটা খুবই ভালো হেড টার্নার্সের, এই এইখানের এই ভবানীপুরটা না, এই ব্রাঞ্চটার হেড টার্নার্সের বিহেভিয়ারও খুবই ভালো ছিল, কিন্তু এদের বিহেভিয়ারটা এত ভালো আর বোঝানোর ধরনটা এত ভালো ছিল, যার কারণে আমি এটা চেঞ্জ করে এখানে এসেছি। দেখা যাক ওরা আমার চুলে কী করে। আর আজকে আমি করাবো সিস্টিং করাবো, তো দেখি আর কেরাটিন আর সিস্টিংয়ের মধ্যে কী ডিফারেন্স সেটাও তোমাদের বলবো। তো চলো আগে এন্টার করা যাক। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি ল্যাকমে স্যালনে, আর এই জায়গাটা স্পেশালি ব্রাইডালদের জন্য, বাট যেহেতু আমি ভিডিও ভিডিও করবো তো এই জায়গাটা ওনারা চুজ করেছেন, তো আমার জন্য তো বেস্ট হয়ে গেছে এখানটায়। লাইটিং সেট আপ যা আছে তাতে আমার ব্লগটা ভালো হবে, ওখানে একটু লাইটিংয়ের ইস্যু ছিল, বাট অলমোস্ট খুবই ভালো, এখানেই আমার সার্ভিসটা হবে। তো সিস্টিংটা কী আর কেরাটিন আর সিস্টিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী সেটা আমি তোমাদের ভিডিও থেকে বলে আসছি যে বলবোই কী জিনিসটা। তো আমার হেয়ার এক্সপার্ট আসুক, তো ওনাকে জিজ্ঞাসা করছি, তোমাদেরকেও বলছি যে কী ডিফারেন্সটা, বিকজ আমিও ফার্স্ট টাইম করাচ্ছি, আর এটার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মানে একটু ভিউয়ার্সদেরকে বলে দাও, কেরাটিন আর সিস্টিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী? কেরাটিন হচ্ছে বাইরে সব কেরাটিন বলে, মানে বাইরে অন্য স্যালনে, তো আমরা ল্যাকমিতে ওটাকে সিস্টিন বলি। সিস্টিন হচ্ছে ফ্রিজ ফ্রি একটা ট্রিটমেন্ট, ফ্রিজ ফ্রি আমাদের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফরমাল ইরেট ফ্রি আছে, যাতে কেমিক্যালটা ফ্রি, আর হেয়ারের প্রবলেমটা অনেক কম হবে, যেমন ধোঁয়াটা অনেক বেশি হয় মানে ইয়ে থাকলে, ফরমাল ইরেট থাকলে, তো আমাদের তাতে ফরমাল ইরেট নেই, ধোঁয়াটাও অনেক কম। আর তোমার কেরাটিনটা তো কেরাটিনের চুলে রিপেয়ার করে, তোমরা সিস্টিংও বলছো রিপেয়ারই করে, হ্যাঁ কেরাটিনে হেয়ারটা স্ট্রেটও করে, আমাদের সাথে স্ট্রেট করে না, ফ্রিজটাকে ফ্রি করে দেয় টোটালি, ট্রিটমেন্ট ওয়াইজ। আর যেটা বলছো যে কেরাটিনের পর চুলটা একটু মানে 3 মাস চলে গেছে, একটু ড্রাইনেস চলে আসে, ওই জিনিসটা আসবে না, ওই জিনিসটা আসবে না, আমাদের ফ্রিজ ফ্রি করে দেয় একদম, টোটালি ফ্রিজটাকে ফ্রি করে দেয়। তো এটা তোমরা দেখতে পেলে, তো আমিও ফার্স্ট টাইম সিস্টিং করাচ্ছি, তো দেখবো কীরকম এক্সপিরিয়েন্স থাকে আর কী কী প্রসেস হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ফাইনালি এই জায়গাটায় আমি একটু বসি, স্টার্ট হওয়ার সাথে সাথে সার্ভিস তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ওয়াশের জন্য, হেয়ার ওয়াশ, তোমার একটা স্পা ছিল আর সিস্টিং ছিল, তো হেয়ারটা ওয়াশ হবে এইখানে। সিস্টিংয়ের পর স্পা
করালে কোনো মানে ইস্যু তো হবে না 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 তখনই তো করতে হবে মানে এটা হচ্ছে এখন সিস্টিং এর জন্য যে শ্যাম্পুটা ফার্স্ট দরকার সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে আর কালকে ফার্স্ট যে শ্যাম্পুটা হচ্ছে হেয়ারের কিউটিকলটা ওপেন হচ্ছে এটা দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে এই শ্যাম্পুটা নরমাল শ্যাম্পু না এই শ্যাম্পুটা হচ্ছে হেয়ারের কিউটিকলটা ওপেন হয় যতক্ষণ কিউটিকল ওপেন না হবে ততক্ষণ কেরাটিনের প্রোডাক্ট আমি এর ভিতরে অ্যাবজর্ব করাতে পারবো না কিউটিকল ওপেন না হবে ততক্ষণ আমাকে কন্টিনিউ শ্যাম্পু করতে থাকতে হবে একবার হোক দুবার হোক তিনবার হোক আমাকে শ্যাম্পু করতে থাকতে হবে ফর্মাল দিয়ে দেয় ফ্রি আছে এটাতে আচ্ছা এর সাথে কিছু মিক্স করবে না এটা কি ডাইরেক্ট অ্যাপ্লাই না এটা ডাইরেক্ট অ্যাপ্লাই হবে এটা ডাইরেক্ট অ্যাপ্লাই হবে তারপর এটা অ্যাপ্লাই করার পর আমরা কিছুক্ষণ রাখতে লাগবে তো হ্যাঁ মানে ওই কিছুটা কেরাটিনের মতনই বাট কেরাটিন নয় কেরাটিন আলাদা আর সিস্টিংটা আলাদা কারণ কেরাটিনে আমাদের চুলটাকে স্ট্রেট করে এটা ওরকম রাখবে না তোমার চুলের ন্যাচারাল জিনিসটাই থাকবে এটাতে তো দেখছি লাস্ট অব্দি কীরকম লাগে আর এরপরে কী কী প্রসেস হবে সবটাই তোমাদের সাথে দেখাবো এখন আপাতত প্রোডাক্টটা নেওয়া হচ্ছে আর এটাকে এখন আমার চুলে অ্যাপ্লাই করা হবে প্রোডাক্টটা পুরো অ্যাপ্লাই হয়ে গেছে আমার ফুল হেয়ারে এবার এটাকে হচ্ছে তোমার র্যাপ করে দেওয়া হবে তারপরে 40 মিনিট রাখা হবে তারপর এটা হবে আয়রনিং তো এখন আপাতত এটাকে র্যাপ করে দেওয়ার পর 40 মিনিট ওয়েট করি তারপর দেখা যাক কীরকম কী ইয়ে হয় এখন 40 মিনিট লাগানো থাকবে ঠিক আছে তো এখন 40 মিনিটস অব্দি ওয়েট করি তারপরে দেখা যাক কি হয় এত টাকা এ করে নিয়েছে সেলুনে কাজ করবো করতে গিয়ে খালি পাই যেত 40 মিনিটের কাছাকাছি হতে চলছে এখনো হয়নি কিছুটা টাইম বাকি আছে তো আমার মাথায় যে র্যাপটা করা হয়েছিল প্লাস্টিক দিয়ে সেটা খোলা হয়ে গেছে চুলটা এখনো ভেজা আছে এটা রীতিমতো ড্রাই হবে আর এরপর স্ট্রেটনিং হবে তো উপরে এটা খুলে দেওয়া হয়েছে আর এখন চুলটা ব্রাশ করে এরকম অবস্থায় রয়েছে তো দেখা যাক আগে কী হতে চলেছে প্রথমে এটাকে আমি 40 মিনিট রাখার পর এটা এখন ড্রায়ারের মাধ্যমে পুরোটা তোমার শুকনো করে দেওয়া হলো প্রোডাক্টটাকে পুরো চুলে শুকিয়ে দেওয়া হলো যেটাকে আমাদের কেরাটিনে কীরকম মতো কেরাটিন লাগানোর পর ওটাকে তোমার স্ট্রেটনার দিয়ে মানে স্ট্রেট করে দেওয়া হতো তো এটাতে পুরোটা শুকিয়ে দেওয়া হলো প্রোডাক্টটা আর এবার দেখো আমার চুলটাকে এমনি সেপারেট করা হচ্ছে কারণ কি এটা এখন হবে হচ্ছে আয়রনিং না না আমার যে কেরাটিনে আমি যখন করেছিলাম তখন তিনটে ওরা বলেছিল কোম্পানির একটা ক্যাডিবু আছে তোমার আর একটা জিকে আছে মানে সেটা জিকে করলে পরে সেটা সেকেন্ড দিয়ে আসতে হবে কিছু কিছু একদিনই হয়ে যায় কিছু কিছু সেকেন্ডে আসে একদিনে যেটা হয়ে যায় সেটা বুট অফ হয়ে গেলে আচ্ছা তো গাইজ আমার চুলটা এখন হচ্ছে তোমার আয়রনিং হচ্ছে বাট আমাকে এখন একটু 10 মিনিট ওয়েট করতে হবে কারণ যে দাদাটা মানে হেয়ার এক্সপার্ট আমার যিনি যে আমার চুলটা এই করছিল তো উনি এখন একটু কিছু কাজে গেছে তার জন্য মানে কম খরচায় জন্য বা যাই হোক অনেকে স্মুথনিং বা স্ট্রেটনিং মানে পুরো স্ট্রেট লুক পাওয়ার জন্য ও মানে স্ট্রেটনিং আর স্মুথনিং করিয়ে থাকে তো আমি সাজেস্ট করবো আর এগুলো করিও না হ্যাঁ স্ট্রেটনিং করলে সব থেকে বেশ যে হচ্ছে তোমার চুলটা প্রথমে তো দেখতে খুব সুন্দর লাগবে এত সুন্দর লাগে মনে হবে ও হো আমার কী সুন্দর চুল হয়ে গেছে কিন্তু কিছুদিন পরেই তার তোমরা ফল পাবে কারণ ওই চুলটা তোমার যেটা হবে না পুরো রাফ হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে আর অনেকের হেয়ার গ্রোথ ভালো থাকে তো তার জন্য ঠিক আছে আর স্মুথনিং যেটা আছে সেটাতে তোমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এটা মানে একদম ন্যাচারালি হবে হেয়ার ফল বাট যেটা কেরাটিন ট্রিটমেন্ট আছে সেটা একটা প্রোটিন ট্রিটমেন্ট আর এই যে সিস্টিং যে ট্রিটমেন্টটা এটাও সেম বাট কেরাটিনের থেকে একগুণ আগে বলতে পারো কারণ হচ্ছে কেরাটিনে যে কেমিক্যালটা ইউজ হয় এটা কেমিক্যাল জাতীয় কিছু জিনিস ইউজ হয় না পুরোটাই ন্যাচারালি এটা এরা দাবি করছে আমি ফার্স্ট টাইম সিস্টিং করাচ্ছি দেখা যাক এবার এটার এখন তো আমি তোমাদের রিভিউ দিতে পারবো না যেটা কীরকম ঠিক এটা করানোর পরেই আমি বলতে পারবো আমি স্যালন থেকে আমি কেরাটিন করিয়েছি কেরাটিনের এক্সপিরিয়েন্স আমার ভালো
চুলটা আমার অনেকটা বেশি ভালো হয়েছে, আমার চুল আগে যেরকম ছিল তার থেকে অনেকটা ভালো আমি এ পেয়েছি। তোমরা চাইলে 16 কেরাটিন যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা করতে পারো, কিন্তু কেরাটিনটা সেটা তোমরা সব স্যালনে অ্যাভেলেবল পাবে, 16টা সব স্যালনে অ্যাভেলেবল নয়, যেমনি ল্যাকমেতে আছে আর কোথায় কোথায় আছে আমার ঠিক জানা নেই। কেরাটিনের যা প্রাইস আছে তার থেকে একটু হাই প্রাইসে আসে তোমার 16, আর এটা আমি ফার্স্ট টাইম করেছি, দেখা যাক এটার এক্সপিরিয়েন্স কেমন থাকে। তো এখন একটু টি ব্রেক হয়ে যাক, চা খেতে খেতে সবাই সুখ দুঃখের গল্প করে, আমার এতই দুঃখ যে আমি চাটা রেখে দিয়েছি। যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে আমার দুদিন টাইম লাগবে, আমি অতটা হয়তো পাত্তা দিইনি বা কেয়ার করিনি, বাট এখন জানতে পারলাম কালকে আমাকে ওয়াশের জন্য আসতে হবে। কত শখ করে বলেছিলাম সবাইকে কালকে যাচ্ছি শপিং, হয়ে গেল আমার শপিং। খারাপ টাইম আসে আমার একটু অতিরিক্তই যাচ্ছে। এবার খুব লজ্জা লাগছে, বাড়ি কি করে যাবো আমি খালি পায়ে বেরোবে ল্যাকমি দিয়ে? এমন ট্রাস্ট মি, আমার জুতোটা ছিঁড়ত না, আমি এতক্ষণ ধরে বসে রয়েছি এবার কিছুই করতে পারছি না, ফোন ঘাটতে ইচ্ছা করছে না বেশিক্ষণ, আমি তো বেশিক্ষণ থাকতে পারি না না অ্যাকচুয়ালি, আমি ওর জন্য এটাকে নিয়ে এরকম আমি টানা হাঁচড়া করেছি, এবার এটা ছিঁড়ে গেছে, আর এবারে আমি এখান থেকে বেরোবো কী করে আমি এটা বুঝতে পারছি না। যখন এসেছিলাম আমি এই এইখানটাতে কেবিনটাতে আমি নিজে থাকা, একা একা আমার মানে যা ট্রিটমেন্ট হয়েছে হয়েছে, আর বাইরে তখন একটাও কাস্টমার ছিল না। এবার তোমাদের আসল খেলাটা দেখাই, বাইরে এখন ভর্তি কাস্টমার, আমি কিভাবে যাবো, জুতোটা পুরো ছিঁড়ে গেছে, আমার কি লজ্জা লাগছে, এত ফিট ফাট হয়ে এরকম ছিঁড়া জুতো নিয়ে যাবো আমি? তো চলো যাওয়া যাক, কিছু করার নেই, বেরোতে তো হবে, চলো। ঠিক আছে আসছি। ও তো গাইস, ফাইনালি এতগুলো ওখানে কাস্টমার ছিল ওদের সামনে দিয়ে আমি এইভাবে এলাম, আর নিজের মানিক জোত বলে কিছু থাকলো না, এবার স্কুটিতে উঠে খালি পায়ে বাড়ি যেতে হবে। কি অবস্থা, আমি এখন দৌড় এখান থেকে স্কুটিতে যাবো, কারণ আমার যেতে লিটারালি লজ্জা লাগছে। তাড়াতাড়ি যাবো গিয়ে বাড়িতে চলে যাবো চুপচাপ।